পুজোর প্রস্তুতি জলপাইগুড়ি জেলা জুড়ে এই মুহূর্তে একদম চরম পর্যায়ে। জলপাইগুড়ি জেলার অন্যতম বিগ বাজেটের পুজো এই ময়নাগুড়ি ইউথ ক্লাব। ইউথ ক্লাব বরাবরই জলপাইগুড়ির যারা দর্শনার্থী তাদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এবছর এই ইউথ ক্লাবের থিম লৌকিকতা। ইউথ ক্লাবে কি হচ্ছে, তাদের থিম কি রয়েছে, মানুষের মধ্যে কিন্তু বরাবর একটা কৌতূহল থাকে। আর এবছর তাদের ৬৩তম বর্ষ, কাজেই দীর্ঘদিনের পুজোকে ঘিরে মানুষের যে একটা আলাদা যে আবেগ রয়েছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এটা ৪৫ দিন আগে থেকে তৈরি করা শুরু হয়েছে। তার আগে আরো বাড়িতে ডিজাইনের কাজ হচ্ছিল, যেটা মেটেরিয়ালস গুলো প্লাস্টিকের বোতল, ফোমের ফ্লাই, বিভিন্ন রকম মেটেরিয়ালস দিয়ে তৈরি থিমেরই প্যান্ডেল, কিন্তু থিমটার এখনো নামকরণ করা হয়নি। তো কতজন কাজ করছেন আপনারা এই প্যান্ডেল তৈরি? ৩০-৩৫ জন মতো লাগাতার কাজ করছে। লাগাতার এটা মহলাতে ডেলিভারি আছে, মানে মহলাতে উদ্বোধন। মহলাতে বিশেষ আকর্ষণ বলতে তো আমাদের অনেক কিছুই থাকে। একটা প্রথমত হচ্ছে এক সুদৃশ্য বিশাল প্যান্ডেল হচ্ছে, যে প্যান্ডেল হচ্ছে যে প্যান্ডেল করছে উনি নিজের চিন্তাধারায় প্যান্ডেল করে। তার নাম হচ্ছে, থিমের নাম হচ্ছে লৌকিকতা। লৌকিকতার মাধ্যমে উনি আবার সমাজের বিভিন্ন চিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। কতদিন থেকে চলছে আপনাদের এই পুজোর আয়োজন? পুজোর আয়োজন চলছে প্রায় ২ মাস ধরে চলছে, ২ মাস হবে। তো বলছি পুজোর যে প্যান্ডেল ছাড়া কী কী থাকছে আর আলোকসজ্জায় কী থাকছে? আলোকসজ্জা থাকছে আমাদের একদম বাজার থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট চালক নিয়ে বিভিন্ন ধরনের শিল্প সম্ভাবনা আমরা তুলে ধরবো আলোর মধ্য দিয়ে। থাকছে কোথাকার শিল্পী বানাচ্ছে প্যান্ডেল? শিল্পী বালুরঘাট। আচ্ছা। আর মূল যে কারিগর তোরা হচ্ছে মেদিনীপুরের কারিগর, বালুরঘাটের হচ্ছে মেন প্যান্ডেল আর ডেকোরেটর। বলছি মানুষের কতটা যোগদান থাকে প্রতি বছর এই পুজোকে ঘিরে, কত আগ্রহ কতটা থাকে? মানুষের আগ্রহ আমাদের পূজার প্রতি মানে অভূতপূর্ব আগ্রহ। ইউথ ক্লাবের পূজা মানে ময়নাগুড়ি মানুষের উন্মাদনা। ময়নাগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি।